সাঁওতালনামা। গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর উপর হামলা, হত্যা, নির্যাতনের প্রথম বর্ষপূর্তিতে সাঁওতালদের জীবন সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াইকে উপজীব্য করে আয়োজিত প্রদর্শনী। প্রদীপ ঘোষের এই প্রদর্শনী অনুষ্ঠিত হল বাংলাদেশ চারুশিল্পী সংসদের চিত্রশালায়। গাইবান্ধার সাঁওতাল পল্লী, নিজস্ব ঐতিহ্যকে লালন করে বেঁচে থাকা এই জনগোষ্ঠীর উপর থাবা হানে তথাকথিত প্রভাবশালীরা। লক্ষ্য ভূমি দখল, ফলে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন সাঁওতালরা। 2016 সালের 6ই নভেম্বরের হামলার ঘটনার টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে প্রদীপ ঘোষের গ্রন্থনা, গবেষণা ও পরিকল্পনায় নির্মিত প্রামাণ্যচিত্র ভূমিহীন ভূমিপুত্রে। এক বছর পেরিয়ে গেলেও আজও বিচার পাননি আক্রান্ত সাঁওতালরা। এই অসহায় ভূমিহীন মানুষগুলোর আর্তনাদে যেন শিল্পীর তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে। সেই হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি, সাঁওতালরা একটা মামলা দিয়েছে, সেই মামলার কোনো চার্জশিটও গঠন হয়নি, কিন্তু সাঁওতালদের বিরুদ্ধে 7টি মামলা দিয়েছে শুনেছি। তো এই যে নির্মম একটি নির্যাতন চলছে তাদের উপরে, এই নির্যাতন বন্ধ হোক, নিহত সাঁওতাল পরিবারগুলো তাদের বিচারটুকু পাক, এটি হচ্ছে আমার দাবি। শিল্পী হলেই হবে না, শিল্পীদের অনেক সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। শিল্পী ছবি অনেক শিল্পী ছবি আঁকে, কিন্তু যে ছবিটা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দুঃখ সুখ দুঃখের সঙ্গে যে ছবি আঁকা হয় এবং থাকে, সেটাই জনগণ গ্রহণ করে এবং সেই শিল্পী মহান হয়। 21টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। 11 নভেম্বর পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।